হ্যালো গাইস, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমার ভালো আসতো তো ভালো তোমার থাকতে হবে, কারণ তোমার আমার চ্যানেল মেম্বার। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে রবিবার, দুর্গা পুজো গেল, লক্ষ্মী পুজো গেল, এবার আসছে কালী পুজো। তো সবাইকে আগাম জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকালে গেছে, সবাই সকাল হলো, এখন ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো ব্লগটা কী হয়, তো দেখাচ্ছি একটু পর। দুর্গা গেল, লক্ষ্মী গেল, আসছে মা কালী, তাই আগের থেকেই জানিয়ে দিলাম শুভ দীপাবলি। A few moments later. তো গাইস, সবাইকে শুভ দীপাবলির প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আগাম। তো দীপাবলি তোমাদের খুব ভালো কাটুক, এবং যে দুর্যোগ আবহাওয়া আসছে, ঘূর্ণিঝড় শীতরাং, সেটা তো তোমরা সাবধানে দেখো। তো এই নিয়ে তোমরা সাবধানে থাকো। তো দেখাচ্ছি একটু পরে। তো গাইস, একটা কথা বলার ছিল, তো এই কদিন ধরে ফেসবুকে অনেক অনেক কিছু দেখ অনেক একটা পরিবেশ দেখতে পাচ্ছি। তো যারা নিজের বাবা মাকে সুখী রাখতে পারছো না, বা যারা বড়লোক হওয়া সত্ত্বেও বাবা মা যাচ্ছে বৃদ্ধাশ্রমে, তো তাদেরকে আমি কথা বলি। তো তোমরা বড়লোক হয়ে কোনো লাভ নেই, মন থেকে বড় হতে হবে, তারপরে তোমরা বড়লোক হবে। তো এরম তো একটা এরম পোস্ট পেয়ে, তো সেই ভিডিওটা তোমার দেখে না, দেখাচ্ছে ভিডিওর পরে। ভিডিওটা ভালো হয় দেখবে, তো দেখাচ্ছে ভিডিওর পরে, তাহলে ভিডিওটা দেখে না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার নানান রকম জিনিস, আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এ ফিউ মোমেন্টস লেটার। তো গাইস, ভিডিওটা তোমার দেখলে, তো ভিডিওটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে একটা ছেলে কত নিচে নামলে যে এরম বা আমার উপর অত্যাচার করতে পারে। তো এরম আমি চাইবো যে এটা যেন কোনোদিন না হয়। তো আমার এদিকে তো কোনো বলার ভাষা নেই। তো যাই হোক, পৃথিবীর সকল, পশ্চিমবঙ্গের সকল বাবা আমার যেন খুব হাসি খুশি থাকে, যেটাই চাইবো। তো তোমরা সাবধানে থেকো, তাই এরম কেউ করো না। এ ফিউ মোমেন্টস লেটার। ওই এ দেখ, এটা আমার বয়ফ্রেন্ড। দেখ দেখ দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। ও নাইস, দেখার সঙ্গে সঙ্গে ভাই নাইস হয়ে যাবে। ভাই কিরাম বয়ফ্রেন্ড ভাই এটা। আচ্ছা তুইও তো স্মার্ট, তোর কোনো গার্লফ্রেন্ড নেই কেন? কারণ আমার মুখটা বেকার করা, তাই গার্লফ্রেন্ড নেই, বুঝতে পারছো? আজকালকার দিনে সুন্দর দেখতে মেয়েরা শুধু পাগল ছেলে পছন্দ করে। ও হ্যালো, আমার বয়ফ্রেন্ড পাগল না, ওকে? তুমি দেখতে সুন্দর না, ওকে? তুই দেখতে সুন্দর না। A few moments later. আরে ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদিকে যাস না ভাই, পুলিশ ধরছে ওদিকে। হেলমেট কই? লাইসেন্স বার কর, লাইসেন্স বার কর। আরে ভাই, তুই চাপ নিচ্ছিস কেন? তোর ভাই আছে তো, সঞ্জু, বিষাক্ত সঞ্জু, কেউ ধরবে না, সবাই চেনে আমাদের। সাবধান ভাই, ওটার মতলব খারাপ, তোকে ও মার খাবে, তোকে নিয়েও মার মা মার খাই, এবার আগে দিয়ে দিচ্ছি, মতলব খারাপ এটা। আরে স্যার কেমন আছে? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো স্যার ভালো আছি। কটা কেস দিলেন আজকে? এই তো তোকে নিয়ে 36টা। হলো না আর এই বলে ছিলাম তোর কথা, বাঁশের মিষ্টি হয় ও নিয়ে মরলো, এবার আমার এ ফিউ মোমেন্টস লেটার। আপনাদের দেখাবো বাংলার বিখ্যাত শিল্পীকে, সে নাচও করে, বাজনা করে, সবকিছু করতে পারে, দুবার্তি শাড়ি করতে পারে, বাজনা যাবে, নাচ করবে, তো দেখে না সেটা কে। সমাজ রেও, সমাজ রাম, সমাজ রেও না। ওই দেখ না ও রাশিয়া, যাই রে মন পুড়িয়া, প্রেমের আগুন জ্বলে বুকে দিগুন। Oh, my God.
অবশ্যই কমেন্টে জানাবে। আর সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো তার জন্য কদিন হয়তো ভিডিও বন্ধ থাকতেও পারে, তো তবুও আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। তো যারা ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক কমেন্ট করে দেবে এবং মন থেকে ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, আর কালকেরই কালী পুজো আনন্দে কাটিয়ে, এবং এখন তো দুর্যোগের আশঙ্কা, তো সাবধানে দেখো সবাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে।